হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ কামরুজ্জামান রিপন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি উবুন্টু সার্ভারে রিয়্যাক্টের প্রজেক্ট ডিপ্লয় করবেন। গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে একটি এস্টিমেট প্রজেক্ট আপনার সার্ভারে ডিপ্লয় করবেন। তো আমি যদি আমার সার্ভারটা যদি এখন চেক করি, আমার সার্ভারটা হলো 116 নাইপ অ্যাড্রেসটা। আচ্ছা, এখন না নট ফোল্ডার নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমি এটাকে ডিএক্টিভ করে রেখেছি। তো আমি যদি ডিএক্টিভ আমার লেভেল সাইট থেকে যাই, কীভাবে যাবো, সিডি ইটিসি কনফিগ ফাইলটাতে যাবো, এপিএস অ্যাপাচি টু স্ল্যাশ সাইট অ্যাভেলেবল এলএস। এখন আমি করবো কি, এখন আমি এ টু ইন এসআইটি সাইট শুরু তো দেওয়াই লাগবে, একটু ইনসাইট আমার লারাভেলের ইয়েটা কই, এই যে হয়ে গেল। এখন আমি এই জিনিসটাকে আবার রিস্টা দিতে হবে, এস ইউডিও সুডো, সরি এস ইউডিও সুডো রিস্টা দিলাম। রিস্টা দেওয়ার পরে আমার আগের যে ফাইলটা ওইটাকে ডিএক্টিভ করতে হবে। এটা করি এস ইউডিও সুডো এ টু ডিসাইট, কোনটা জিনিস আছে এটা, ওকে আমি রেজিস্টার দিলাম, এটা দিলাম। এই যে আমার লারাভেলের এই সাইটটা ছিল, অতপর আমি দেখেছিলাম কীভাবে লারাভেলের সাইটটা আপনি ডিপ্লয় করবেন। আজকে আমি দেখাবো একটি একটি আপনার কীভাবে আপনি রিয়্যাক্টের যে কোনো সাইট আপনি আপনার সার্ভারে কীভাবে ডিপ্লয় করবেন। সেই জন্য আপনার সার্ভারে কিছু কনফিগারেশন করতে হবে। কনফিগারেশনটা হলো কি, আপনি নোড জেসটা আপনার সার্ভারে ইনস্টল করতে হবে। নোড জেসটা ইনস্টল হয়ে গেলে তখন আপনি নোট জিএস রিলেটেড যে কোনো সাইট আপনি ডিপ্লয় করতে পারবেন। তো নোট জিএস আমরা কীভাবে ইনস্টল করব, আমি আমার পাওয়ার পয়েন্টে দিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। কোথায় গেল এটা, এই যে নোট জিএস এখানে দেওয়া আছে। সবচেয়ে ভালো হয় কি, আপনি ডকুমেন্টেশন দেখে যদি ইনস্টল করেন তাহলে আপনি লেটেস্ট ভার্সনটা নিতে পারবেন, যা যা আপডেট থাকলে জানতে পারবেন। তো এখন স্টেবল ভার্সন হচ্ছে 16.15.0 LTS, আর একটা লেটেস্ট ভার্সন 18.2.0। তো আমি এটাই নেব। এখন আমি কী করবো, ডাউনলোডে যাব, ডাউনলোডে যে এখানে যে ইনস্টল ইনস্টল নোট জেস ভায়া প্যাকেজ ম্যানেজার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডেবিন অ্যান্ড উবুন্টু বেস লিনাক্স ডিস্ট্রিবিউশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে নোট জেস বাইনারি ডিস্ট্রিবিউশন এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা গিটহাব পেজে চলে যাবে। গিটহাব পেজে আমি যদি দেখি এখানে বিভিন্ন ভার্সন দেওয়া আছে, কীভাবে ইনস্টল করতে হবে তা সবই দেওয়া আছে। তা আমরা যেটা করবো কি, এলটিএসটা নিব, এলটিএসটা এটা নিব, হ্যাঁ এটা নিব, এটার যে উবুন্টু বা ইয়েটা উবুন্টুটা নিব, একটা ডেবিনেটটা আছে তা আমি এটাই নিব। এটা কপি করলাম, কপি করে আমার সার্ভারে ইন্টার দিব, সার্ভারে ইন্টার দিলাম হয়ে যাচ্ছে। তারপরে আমি দ্বিতীয় লাইনটা কপি করব, কপি করে আমার সার্ভারে গেলাম। সার্ভারে জাস্ট আপডেটগুলো দেখছি কী কী আমার আপডেট করা প্রয়োজন, একটু সময় নেবে আর শেষ। এটা আর একটা জিনিস আমি দেওয়া উচিত ছিল, সেটা তো একটু ভুলে গেছিলাম, সেটা হলো কি সুডো অ্যাপ গেট আপডেট। এটা দিলে হলে কী সুবিধা হলো, আপনার ওটা যদি কোনো আপডেট থাকে বা প্যাকেজ কোনো আপডেট থাকে সে নিয়ে নিবে। যাই হোক, আমার শেষ। এখন আমি আবার এটা পেস্ট করলাম, মাউসের ডান ক্লিক করলে পেস্ট হয়ে যায়। ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে সে তার প্রয়োজনীয় প্যাকেজ অনুযায়ী আমার সার্ভারে ডাউনলোড করবে। তো আমরা যেটা নিচ্ছি সেটা হলো কি নোটজেস এলটিএস লং ভার্সনটা 16। এটা হয়ে গেলে আমরা দেখবো কীভাবে এটা যে আমার ভার্সনটা যে আসছে সেটা চেক করবো। সাধারণত আমরা যে কম্পিউটারে কীভাবে চেক করি, এনওডি নোট মাইনাস ভি দিলে তখন সে যে ভার্সনটা সেটা দেখায়। আর একটা জিনিস কি, যখন আমরা নোট ইনস্টল করি তখন সাথে সাথে এনপিএমটা ইনস্টল হয়ে যায়। ওকে, আমি চেক করছি এনওডি নোট মাইনাস ভি আমার ঠিক আছে, এনপিএম মাইনাস ভি এটাও ঠিক আছে। এখন আমি রিয়্যাক্টের আমার প্রজেক্টটা ডিপ্লয় করবো। সেক্ষেত্রে আমি যেটা কী করবো, রিয়্যাক্টের যে প্রজেক্ট ফাইলটা ওইটা আমার সার্ভারে ডাউনলোড করব। তো আমি আবার ডাব্লুডাব্লু ডিরেক্টরিতে যাই, সিডি ভিআর ভার ডাব্লুডাব্লু এখানে গেলাম। এই এখানে আমি আমার যে প্রজেক্টটা সেটা ডিপ্লয় করব। সেক্ষেত্রে আমি আমার এই যে আমার গিটহাব লিঙ্কের যে আমার একটা রিয়্যাক্টের একটা প্রজেক্ট আছে সেই জিনিসটা আমি কপি করলাম। কপি করে আমি কি কমান্ডটা দেবো, জিআইটি গিট ক্লোন সিএলও এন ক্লোন
এই লিঙ্কটা দিলাম, আর আমি এইটা যে যদি চাই, আমি যদি এখন এন্টার দিই তাহলে আমার যে এই নামটা যে আছে না, এই নাম অনুযায়ী সে কিন্তু ফোল্ডার তৈরি করে ওখানে ডাউনলোড করবে। আর আমি যদি না আমি নতুন একটা ফোল্ডার তৈরি করব, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি কি করবো, স্পেস দিয়ে RECT রিয়্যাক্ট AWP অ্যাপ এন্টার দিলাম। একটু ক্লোন হতে একটু সময় নেবে, তত বেশি সময় নেবে না, সময় নেবে হলো আপনি যখন আমি যখন npm ইনস্টল দিয়ে যখন প্যাকেজগুলি ডাউনলোড করবো তখন একটু সময় নেবে। আর এটা তো নির্ভর করে আপনার ইন্টারনেট স্পিড উপরে, এখন ইন্টারনেট স্পিডটা যদি খুব ভালো হয় তাহলে বেশি সময় লাগার কথা না। আমারটাও শেষ হয়ে গেল, এলএসজি দেই তাহলে আমি দেখি কি আমার কোথায় এই যে রিয়্যাক্ট অ্যাপ, তাহলে আমি সিডি দিলাম, তাতে মাসুরাম ক্লিক করলাম, তাহলে ইন্টার দিলাম, আমি রিয়্যাক্ট অ্যাপে ঢুকে গেলাম, এলএস দিই আমার যে প্রয়োজনীয় ফাইল আমি দেখতে পাচ্ছি। এখন আমি করবো কি, তার আগে আমি করবো কি, আমার এই যে ফোল্ডারটা আছে না ওটা একটু পারমিশন চেঞ্জ করে দিই। চেঞ্জ করার সুবিধা কি, তাহলে তা রিড করতে সুবিধা হবে। তাহলে সিডি দিয়ে আমি একবার পিছিয়ে গেলাম, পিছিয়ে যেয়ে এটা অবশ্য প্রয়োজন অত বেশি তা আমি করে দিচ্ছি, আমার কাজের সুবিধা হবে। এই যে আমি ডিরেক্টরি পারমিশনটা চেঞ্জ করছি, এই কমান্ডটা দিলাম, দেওয়ার পরে আমি যে ফোল্ডারটার নামটা দিব, ফোল্ডারের নামটা হলো কি রিয়্যাক্ট অ্যাপ। ওকে, পুরো ফোল্ডারটা এসে পারমিশন চেঞ্জ হয়ে গেল। এখন আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢুকে npm ইনস্টল দিব, TAA ইনস্টল, সে প্রয়োজনীয় যে ফাইল তার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে আমার সার্ভারে জমা রাখবে। এটা একটু সময় নেবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো আমার মোটামুটি ইমপ্লিমেন্টেশনে যা যা প্রয়োজন সব কিছু হয়ে গেছে। এখন আমি এলএস দিই, এলএস দিলে হ্যাঁ নোট মডিউল আসছে। এখন আমি যেটা করব সেটা হলো বিল্ড করব, npm রান বিল্ড, বিল্ড করলে ওকে বিল্ডটা হচ্ছে। যাই হোক, আমার বিল্ড করা হয়ে গেল। এখন আমি যেটা করব, আমি ইটিসি যে অ্যাপাচি ফোল্ডারের ভিতরে যেয়ে এটা অ্যাক্টিভ করব। সেক্ষেত্রে আমি ইটিসি ফোল্ডারে যাই, /apache2/site-available। ওকে, আচ্ছা কি ব্যাপার, সিটি, আচ্ছা etc/apache2/2 সিডি আমি যেটা করব, ফার্স্টে আমার যে লাভেল অ্যাপ কনফিগটা সেটাকে ডিজেবল করব। ডিজেবল করার ক্ষেত্রে কমান্ডটা হলো সুডো ডিআইএস সরি A2 ডি সাইট, তারপরে হলো ফাইলের নামটা, এটা দিলাম হয়ে গেল। সুডো সুডো কমান্ডটা দিব, এলএস দিলাম। আচ্ছা, আমি এখানে আপনার একটা জিনিস দেখি নেই, সেটা কি আমি এই ফাইলটা ফিরিয়ে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। সিপি সরি আরএম মাইনাস সুডো সুডো আরএম এলএস দিই। তাহলে আমি যেটা করলাম সেটা হলো কি, আমার লারাভেল অ্যাপটা ডিসেবল করলাম। তারপর আমি করবো কি, আমার যে এই ডিফল্ট যে অ্যাটাচ কনফিগ ফাইল ওটাকে আমি আবার কপি করব, কপি করি সিপি, কপি করে এটা নতুন ফাইল করবো, নামটা দেবো resreactapp.config, হয়ে গেল। এখন আমি যদি এলএস দিই আমার ফাইলটা দেখা যাচ্ছে, এই যে ফাইলটা। তারপর আমি সুডো সুডো ন্যানো স্পেস দিয়ে এই ফাইলটা ডাউনলোড ক্লিক করলাম, ইন্টার দিলাম, ঢুকে গেল। আমি এটা রুট ডিরেক্টরিটা চেঞ্জ করে দিব, রুট ডিরেক্টরিটা কোথায় হবে সেটা আপনি জানেন অবশ্যই, সেটা হলো রিয়্যাক্ট অ্যাপ, তারপরে স্ল্যাশ দিয়ে বিল্ড, BULD বিল্ড, বিল্ড দেওয়ার পরে কন্ট্রোল X দিয়ে Y দিয়ে আমি বেরিয়ে হয়ে যাবো। এখন আমি আবার রিস্টার্ট দিব, এটা রিস্টার্টের কমান্ড হলো কি, ওই গেল আমার এই যে, দেখে আমি এবার আসবো নাকি এটা। আচ্ছা, এখানে এটা অ্যাক্টিভ আছে, আমি এটা ডিজেবল করে নিই, এ টু ডিস
SIT site default এটা কই default config ওকে তো হয়ে গেল already disable তাহলে আমার এটা কি অ্যাকটিভ হয়নি একটু দেখি আবার ls sudo sudo to in আচ্ছা এটা in দিতে হবে in SIT site enable থাকতে আমার এই যে এই অ্যাপের নামটা দিলাম দেওয়ার পরে এটা রেজিস্টার দিব su sudo এটা দিলাম হয়ে গেল আমি সার্ভারে যদি ক্লিক করি এই যে আমার রিয়্যাক্ট সাইটটা চালু হয়ে গেল এটা আমি অনেক আগে বানিয়েছিলাম একটা এইচটিএমএল সাইটকে আমি রিয়্যাক্টে কনভার্ট করেছিলাম তো মোটামুটি এই আপনি আমার পজিশনটা জেনে গেলেন কিভাবে আপনি আপনার রিয়্যাক্ট সাইটটা কিভাবে আপনার উবুন্টু সার্ভারে ডিপ্লয় করবেন তো আমি ছোট করে একটা রিকাপ রিকাপ করছি সেই রিকাপটা হলো কি প্রথমে আপনি আপনি নোটটা ইনস্টল করবেন আপনার সার্ভারে নোটের জন্য যেটা সবচেয়ে ভালো হয় কি আপনি নোটের ডকুমেন্টেশন যে আপনি ডাউনলোড ডকুমেন্টেশন দেখে থেকে দেখে দেখে যদি আপনি ডাউনলোড করেন তাহলে খুব ভালো আর না হলে এখানে তো দেওয়াই আছে কি করবেন তারপরে হলো এটা হওয়ার পরে আপনি করবেন কি আপনার যে ফোল্ডার ডিরেক্টরি যেখান থেকে আপনার সাইট ডিপ্লয় হবে সেই সাইটে যাবেন যে আপনি যে গিট লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দিবেন লিঙ্কটা দিয়ে গিট করুন তো ওই লিঙ্কটা দিবেন লিঙ্কটা দেওয়ার পরে আপনি যে নামে রাখতে চান সে স্পিড নামটা দিতে পারেন দেওয়ার পরে তারপরে সিডি দিয়ে আপনি যে যে ইও রিয়্যাক্ট প্রজেক্ট ফোল্ডারে ঢুকবেন ঢুকার পরে এনপিএম ইনস্টল দিবেন এনপিএম ইনস্টল দেওয়ার পরে এনপিএম রান রান বিল দিবেন এটা হওয়ার পরে আপনার মোটামুটি আপনার সাইটের যে সাইটের যে ফাইলের ফাইলের যে কাজ ওটা হয়ে গেল এরপর আপনি এই সাইটটা যে অ্যাক্টিভ করবেন সেজন্য আপনাকে এটি আপনাকে যেতে হবে ইটিস ফোল্ডারের ভিতরে অ্যাপাচি টু এর ভিতরে সাইট অ্যাভেলেবলস ফোল্ডারের ভিতরে যেতে হবে যে আপনি করবেন কি আপনার যে ডিফল্ট যে কনফিগ ফোল্ডারটা সেটা কপি করবেন কপি করে নতুন একটা নাম নাম দিবেন সেটা নাম যে কোনো নাম দিতে পারেন আমি রিয়্যাক্ট অ্যাপ দিয়েছি রিয়্যাক্ট অ্যাপ দেওয়ার পরে তারপরে আপনার ওখানে রিয়্যাক্ট অ্যাপ দেওয়ার পরে আপনি ওই ফাইলটাকে এডিট করবেন এডিট করার ক্ষেত্রে যে কমান্ড হলো সুডো ন্যানো তাতে আপনার যে যে ফাইলটার নাম ওটা দিয়ে এন্টার দিলে ওটা একটা রুটের চালু হয়ে যাবে রুটের আপনি যে রুট ডিরেক্টরি ওটা চেঞ্জ করে দেবেন রুট ডিরেক্টরি চেঞ্জের ক্ষেত্রে আপনি কী করবেন আমার ক্ষেত্রে কী আছে একটু দেখে নিই এটা হলো su duo sudo nano আমার ফাইলের নামটা হলো কি এইটা দিয়ে এন্টার দিলাম এই যে রুট ডিরেক্টরিটা এখানে আপনি ভার www আপনার প্রজেক্ট ফোল্ডারের নাম তারপরে বিল্ড এটা দিলে সে তখন পেয়ে যাবে এইভাবে আপনি ল্যাম্পের মাধ্যমে রিয়্যাক্টের যে কোনো প্রজেক্ট ডিপ্লয় করতে পারবেন আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই পর্যন্তই ভালো থাকবেন।